হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের এবং মোবাইল নাম্বার লিঙ্ক করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো কোনো সমস্যা ছাড়াই আপনাদের কিন্তু এই কাজটি করতে পারবেন তো কীভাবে লিঙ্ক করবেন এই বিষয়টি কিন্তু অনেকেই জানেন না বা অনেক প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু অনলাইনের ক্ষেত্রেও যদি আপনারা করতে চান তাহলে কিন্তু বিভিন্ন রকম সমস্যা হতে পারে তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখুন কোনো রকম সমস্যা ছাড়াই আপনারা করতে পারবেন রেশন কার্ডের সঙ্গে আধার এবং মোবাইল নাম্বার লিঙ্ক তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয়টি জানতে পারবেন বুঝতে পারবেন আর ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুর সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখুন মোবাইল অন স্ক্রিনে আমরা চলে এসেছি এবং মোবাইলের মাধ্যমে আমরা এটা করবো তো মোবাইলে অন স্ক্রিনে আপনারা চলে আসবেন এরকমভাবে এই যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন যে ফুড ডট ডাব্লু বি ডট জিওভি ডট ইন তো এই একটি ওয়েবসাইটে চলে আসবেন নতুন ওয়েবসাইটে খাদ্য দপ্তরের এই ওয়েবসাইটে আসার পর ডান দিকে আপনি একটা অপশান পেয়ে যাবেন দেখতে পাবেন যে লিঙ্ক রেশন কার্ড উইথ আধার কার্ড নিউ বলে লেখা উঠছে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে পরবর্তী পেজ চলে আসছে আবার পরবর্তী যে পেজ সেই পেজে কী দেখতে পাচ্ছেন পরবর্তী পেজে কিন্তু অ্যাপ্লাই ফর ডিজিটাল রেশন কার্ড তো অ্যাপ্লাই ফর ডিজিটাল রেশন কার্ডে আপনি এখানে কী করবেন প্রথমত আপনার মোবাইল নম্বরটা এখানে এন্টার করবেন তো আমার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করছে এবং মোবাইল নম্বর এন্টার করার পরে এখানে গেট ওটিপিতে ক্লিক করবো গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে ইন্টার ওটিপি জায়গা চলে এসছে এবং ফোনে কিন্তু এস এম চলে আসবে অর্থাৎ ওটিপি কিন্তু আসবে তো এই জায়গাতে অনেকের সমস্যা দেখা দিচ্ছে যে ওটিপি আসছে না বা ওটিপি কিন্তু যখন সেন্ড করছে ওটিপির কোনো সিস্টেমই দেখাচ্ছে না এরকম কিন্তু অনেকেরই আসছে তো সেক্ষেত্রে আপনাদেরকে কি কী বলবো সেক্ষেত্রে আপনি যদি এখানে এই কাজটি করতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক সকালে দিকে করতে হবে কেননা সকালে দিকে যদি আপনি করেন তাহলে কিন্তু এই প্রসেসটা আপনার কিন্তু কমপ্লিট হবে আর যদি সকালে আপনার যদি কোনো যদি আপনি দশটার দিকে করেন বা দিনে করেন তাহলে কিন্তু আপনার এই কাজটা না হতে পারে কারণ এখানে সার্ভারের মানে প্রবলেম হচ্ছে এছাড়াও এখানে প্রত্যেকটা মানুষ এখানে ট্রাই করছে এর জন্য এখানে নাও হতে পারে সকালের দিকে কিন্তু এখানে হয়ে যাচ্ছে তো দেখি আমি এখানে ওটিপি সেন্ড করেছি আমার ওটিপি আসে কিনা যদি এখানে আপনাদের করেন তাহলে কিন্তু এটা কী করতে হবে ভোরের দিকে আপনারা করবেন তিনটে থেকে পাঁচটা বা তিনটে থেকে ছটা এ পর্যন্ত আপনারা করবেন তাহলে কিন্তু এ কাজটা আপনাদের কিন্তু হবে কেননা তারপরে কোনো ওটিপি সেরকমভাবে আসছে না তার আগে কিন্তু ওটিপি আসছিল তো দেখা যাক এখানে আমি এখানে ওটিপি সেন্ড করেছি তারপরে কি দেখা দেয় তো বন্ধুরা এই ওটিপি আমি সেন্ড করেছি কিন্তু ওটিপি আসছে না এই প্রবলেমটাই কিন্তু এখানে দেখা যাচ্ছে বেসিক্যালি তো এখন সময় ছটা পঞ্চাশ তো ছটা পঞ্চাশ সকালে কিন্তু আমি ভিডিও করছি তো এর কিছুক্ষণ আগে দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু আমি এখানে ওটিপি পাঠিয়েছিলাম এবং ওটিপি কিন্তু এসছিল এবং এখন কিন্তু আর আসছে না তো এর জন্য আপনাদেরকে বলছি যে আপনারা একটু ভোরের দিকে করবেন তাহলে কিন্তু আপনাদের ওটিপিটা আসবে তো আমি চেষ্টা করলাম কিন্তু ওটিপি আসলো না তো কোনো সমস্যা নাই আপনাদেরকে এগুলো জানানো ছিল আপনাদেরকে জানালাম এবং পরবর্তীতে অর্থাৎ কাল আবারও কিন্তু আপনাদের সাথে ওটিপি কি হবে আসবে বা ওটিপি নিয়ে কিন্তু আপনার সাথে আলোচনা করব ভিডিও নিয়ে যে ওটিপি আপনাদেরকে সেন্ড করে ওটিপি কিন্তু ইন্টার করে দেখাবো আগামীকালকে কিন্তু আবার আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আসবো এবং সম্পূর্ণ ডিটেলস আপনাকে দেখিয়ে দেবো কেননা আজকের ভিডিও তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিন্তু আজকের ভিডিও তো হলো না বিভিন্ন রকম সমস্যা দেখা দিল এর জন্য আগামী কাল কিন্তু আপনার সাথে আবারও আলোচনা করব। তো এই সব বিষয়গুলো আপনাদের বেসিক্যালি এখানে প্রবলেম হচ্ছে যে ওটিপি আসছে না তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ওটিপি কিন্তু এখনও পর্যন্ত আসেনি আমি রিসেন্ট করেছি দুবার তাও কিন্তু আর আসেনি তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন বুঝতে পারলেন এইসব বিষয়গুলো তো আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিও তো অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার করেন